তিনি একটা বইতে পড়েছেন বাবা সাহেব মারা যাননি বাবা সাহেবকে মারা হয়েছে তাহলে বাবা সাহেবকে কারা মারল বাবা সাহেব সারা জীবন লড়াই করে গেছে বাবা সাহেব আম্বেদকর আমার রাহে बाबा साहेब अंबेडकर अमर रहे जय भीम जय भीम जय भारत जय भीम जय भारत बाबा साहेब अम्बेदकर अमर रहे बाबा साहेब अंबेडकर अमर रहे बाबा साहेब अंबेडकर अमर रहे जय भीम जय भीम আজ মালদা জেলার গাজল ব্লকে পালিত হচ্ছে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকারের ছেষট্টিতম মহাপরিনির্বাণ দিবস এমন এক ব্যক্তি যার জন্মদিনকে রাষ্ট্রপঞ্জ ঘোষণা করেছেন বিশ্ব জ্ঞান দিবস অর্থাৎ ওয়ার্ল্ড নলেজ ডে সেই ছেষট্টিতম মহাপরিনির্বাণ দিবসে আজকে শুধু ভারত নয় গোটা বিশ্ব জুড়েই স্মরণ করা হচ্ছে কি তার অবদান কী কাজ তিনি পুরো শুধু ভারত নয় মহাবিশ্বের জন্যে অর্থাৎ পৃথিবীবাসীজনা করে গেছেন তার গুণাগুণ বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে বিষয়ে আমাদের ভারত তেমন করে জানানো হচ্ছে না তো আজকে আমরা জড়ো হয়েছি ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ওনাকে স্মরণ করার জন্যে ওনার অবদান কি সে বিষয়ে আলোচনা করার জন্যে জয় হিন্দু আমাদের করণীয় তো অনেক কিছু বিশেষ করে প্রথমত হচ্ছে প্রতিটি দেশবাসীর কাছেই আজকের দিনটি একটি তাৎপর্যময় দিন এই কারণে যে আমরা আমাদের দেশের যে সর্ববৃহৎ একটি পৃথিবীর সর্ববৃহৎ একটি সংবিধান সেই সংবিধানের রচয়িতা বা রূপকার বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তার সম্পর্কে প্রতিটি শিক্ষিত নাগরিকের এবং যারা ন্যূনতম যাদের পড়াশোনা চর্চা আছে বিভিন্ন দিকে তাদেরও এই মহান মানুষ সম্পর্কে জানা দরকার কৃতি মানুষ হিসেবে তার চর্চিত হওয়া দরকার তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের দেশে এখনও পর্যন্ত এই রকম একজন মহামানব শুধু বললে নয় যে এত বড় জ্ঞানী পণ্ডিত মানুষ যাকে সারা পৃথিবীর মানুষ কম বেশি চেনেন জানেন তো সেই মানুষটি আমরা মনে করি আজ পর্যন্ত বা এখনও পর্যন্ত যেভাবে আমাদের দেশের সর্বত্র মানুষটির মানে চিন্তাধারা তার আদর্শ তার ধ্যান জ্ঞান যেভাবে বিশ্লেষিত এবং উপস্থাপিত হওয়া দরকার সেইভাবে এখনও হয়নি কারণ আমরা সেটা জানি সকলেই যে যেহেতু তিনি অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এসেছেন এবং তার লড়াই সংগ্রামটা একটা বড়ো জায়গা তিনি জীবন দিয়ে যেটা দেখেছেন ছাত্র জীবন থেকে এবং মৃত্যু পর্যন্ত সেটা ভারতবর্ষে একদম শিলিভূত হয়ে রয়েছে যে ব্রাহ্মণ্যতন্ত্র বা মনুবাদ তার বিরুদ্ধে উনি লড়াই সংগ্রাম করেছেন বলে হয়তো তাই এবং আমরা দেখতেও পাচ্ছি সেটা যে যে কারণে তিনি উপেক্ষিত কেন আজকের মিডিয়া বলি আমরা বা শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি যা কিছু বলি না কেন এইগুলোর এখনও পর্যন্ত কেন্দ্রে রয়েছে সেই মনুবাদী বা ব্রাহ্মণতন্ত্রীর শক্তি। ফলে তারা তাদের শ্রেণী স্বার্থে আম্বেদকরের দর্শন বা আম্বেদকরের ভাবনা স্বপ্নকে তারা প্রসারিত করতে চান না এটা একটা সার্বিক বা সর্বগত দিক থেকে এইটুকু বলার আর বিশেষভাবে যারা যাদের জন্য বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর নিজের জীবনটা দিয়ে দিলেন এবং সারা জীবন তিনি সংগ্রাম করলেন সেই ভারতবর্ষের নিপীড়িত অসহায় নির্যাতিত দলিত মানুষ যারা যাদের যারা ধর্মদাস বানিয়ে যাদের নানা রকমভাবে শোষণ করা হয়েছে নানা অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেই সব মানুষগুলো আজকে তাদের জন্য তিনি যা করে দিয়ে গেলেন এক অর্থে তো মানে জন্মদাতা পিতামাতার পরে ভারতবর্ষে অন্তত এই দলিত নিপীড়িত মানুষদের নতুন করে জীবন দেওয়া প্রাণ দেওয়া শিক্ষার অধিকার দেওয়া চাকরি বাকরি রাজনীতিতে অংশগ্রহণ সব কিছুতে যিনি আমাদের সাংবিধানিকভাবে আইনগতভাবে যিনি পদ দেখিয়ে গেছেন তিনি তো বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তো অত্যন্ত দুঃখের এবং বেদনার যে সসমাজ তার মানুষ বা এই যে কোটি কোটি যে জনতা বা দেশের নব্বই বা প্রায় পঁচাশি শতাংশ মানুষেরাই মধ্যে যে অর্থে তাকে আজকে আমাদের বাঁচার জন্য উত্তরণের জন্য যেভাবে তাকে সামনে রাখা দরকার আমরাও রাখতে পারছি না এটাও আমাদের একটা বড় দুঃখের কারণ যন্ত্রণার কারণ তো এই বিষয়ে আমাদের অত্যন্ত জোর দিতে হবে যাতে আমরা আগামী দিনে আম্বেদকরের চিন্তাধারা বেশি বেশি করে প্রচার প্রসারের দিকে আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি আজকের দিনে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর মারা যান তো সারা পৃথিবীর কোটি কোটি মানুষ সারা পৃথিবীর বড় বড় দেশ তারা বাবা সাহেবের দর্শন আদর্শ মেনে তাদের সমস্ত শিক্ষালয় ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় বাবা সাহেবকে স্মরণ করছে কিন্তু বাবা সাহেবের এই যে মৃত্যুর যে কারণ বাবা সাহেব উনিশশো ছাপ্পান্ন সালের ছয় ডিসেম্বর মারা গেলেন এই মারা যাওয়ার যে কারণটা সেই কারণটা এখনও আমরা উদ্ঘাটন করতে পারিনি বাবা সাহেব হঠাৎ চলে গেলেন কেন বাবা সাহেব হঠাৎ মারা গেলেন কেন এবং বাবা সাহেবকে যিনি দেখভাল করতেন যে রত্তু সাহেব সেই রত্তু সাহেব রত্তু সাহেবও জানেন না বাবা সাহেব কীভাবে মারা গেলেন তবে আমার মাস্টারমশাই সত্যরঞ্জন বাবু তিনি একটা বইতে পড়েছেন বাবা সাহেব মারা যাননি বাবা সাহেবকে মারা হয়েছে তাহলে বাবা সাহেবকে কারা মারল বাবা সাহেব সারা জীবন লড়াই করে গেছে দলিত শোষিত বঞ্চিত মানুষের জন্যে তাদের অধিকারের জন্যে সারা জীবন লড়াই করে গেছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করে দে গেছেন মনুবাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এই কারণে কি বাবা সাহেবকে মেরে ফেলা হলো এই কারণে কি বাবা সাহেব চলে গেল পৃথিবী থেকে এত বড় একজন পণ্ডিত লোক সারা পৃথিবীতে মাত্র চার পাঁচজন লোকের কথা বলতে গেলে বাবা সাহেব একজন এত বড় জ্ঞানী এত বড় পণ্ডিত লোক যা যে আমাদের সমাজে জন্মেছিল বর্ণাশ্রম ব্যবস্থায় তিনি ছিলেন শূদ্র সেই শূদ্র আবার অতিশূদ্র সেই অতিশূদ্র যার কোনো অধিকার ছিল না সেই মানুষটাকে এইভাবে মেরে ফেলা হলো এর রহস্য এর রহস্য এখনও আমাদের মানুষেরা জানে না এই সব রহস্য আমাদের উদ্ঘাটন করতে হবে এবং বেশি বেশি করে আলোচনা করতে হবে বাবা সাহেবের ধ্যান ধারণা চিন্তা এই সব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে আজ আমরা ডক্টর ভীমরাও আম্বেদকর আমাদের সকলের প্রিয় বাবা সাহেব তার মহাপরিনির্বাণ দিবসে আমরা এখানে সমবেত হয়েছি শুধু সমবেত হয়ে আমরা এখানে শেষ করতে চাইছি না আমি যে সংবিধানের বলে আমরা পঁচাশি শতাংশ মানুষ আমরা সুবিধা ভোগ করছি এবং যারা সংবিধানের সুযোগ নিয়ে আমরা সুবিধা ভোগ করছি তারা অনেকেই আমরা ভুলে গেছি বাবা সাহেব আম্বেদকরকে তাদের কাছে আমার বিনম্র আবেদন তারা বাবা সাহেব আম্বেদকরকে সমাজে যারা জানে না তাদের কাছে পৌঁছে দিন আজ এখন সোশ্যাল মিডিয়ায় আমরা ফ্রি ফায়ার ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই দেখছি আমরা নেমেতে থাকছি কিন্তু যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা বাবা সাহেবকে আরও তুলে ধরার জন্য আমরা চেষ্টা করতে পারি